ওয়েলকাম ব্যাক টু স্মার্ট দুনিয়া। বন্ধুরা, হাইকোর্টে জবের কিন্তু একটা খুব ভালো নোটিফিকেশান বেরিয়ে এসেছে, এই ভিডিওতে থাকছে আলোচনা। তার আগে জানিয়ে রাখি, আপনি যদি 11 উইকেটস খেলতে চান তো আপনি খেলতে পারেন। এখানে আপনারা সাইন আপ করবেন ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে। সাইন আপ করার পর আপনার ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইউজার নেম সেট করে একটা কোড নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকছে, যদি সেট আপ করেন একটা ওটিপি মোবাইলে আসবে, ওটিপি বসিয়ে সাইন ইন করে নিলে আপনাকে 25 টাকা দেওয়া হবে। তার সঙ্গে সঙ্গে আপনি এখানে টিম বানিয়ে খেলতে পারবেন মনের মতো, পছন্দ মতো প্লেয়ার নিয়ে। আপনি যদি খেলে জিততে পারেন এখানে কিন্তু টাকা উপার্জনের সুযোগ থাকছে। বিস্তারিত জানার জন্য ডেসক্রিপশান চেক করুন। পেমেন্ট হবে কিন্তু আপনার পেটিএম নাম্বারে। চলে এলাম অফিসিয়াল নোটিফিকেশান নিয়ে। হাইকোর্ট অ্যাট কলকাতা অ্যাপিলেট সাইড এমপ্লয়মেন্ট নোটিশ নোটিশ দিয়েছে 7 আগস্ট 2019। নাম্বার আছে 4086RG। ক্যাটাগরি দেখবেন এবং অন্যান্য বিষয়বস্তু এখানে দেখে নেবেন। এখন প্রচুর পদ আছে দেখবেন, এক্সিস্টিং 13, এক্সপেক্টেড 12 পোস্ট আছে। পিএস টেনোগ্রাফার গ্রেড সি, পেমেন্ট দেবে 7100 থেকে 37600 পেমেন্ট থ্রি হিসেবে দেবে, আর মিনিমাম 9030 টাকা, আর গ্রেড পে থাকবে 3600 টাকা। ওকে, অন্যান্য জিনিসগুলো আপনারা দেখবেন ক্যাটাগরি হিসেবে কার কতগুলো ভ্যাকেন্সি আছে। টোটাল ভ্যাকেন্সি আছে 25টা, প্রচুর ভ্যাকেন্সি, খুব ভালো সংখ্যক ভ্যাকেন্সি আছে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশান আপনাদের লাগছে, উচ্চ মাধ্যমিক পাস আপনাদেরকে করতে হচ্ছে। তার সঙ্গে সঙ্গে আপনাদের মোটামুটি 30টা ওয়ার্ড টাইপ করার মতো একটা স্পিড দরকার। আপনাদের সবারই 30টা ওয়ার্ড পার স্পিড আছে, তো আপনারা এখানে আবেদন করতে পারবেন। উচ্চ মাধ্যমিক পাস তো সবাই করেছেন, আরামসে আবেদন করে দিন। খুব ভালো পদে কিন্তু এখানে চাকরির সুযোগ থাকছে এবং পারমানেন্ট পদ, এখানে কোনো কন্ট্রাকচুয়াল পদ নেই। এজ হচ্ছে 18 থেকে 32 বছর অবধি আবেদন করা যাবে, সেটা হচ্ছে 2019 ফার্স্ট জানুয়ারির হিসাব অনুযায়ী। তাও আপনারা যদি SC ST OBC হয়ে থাকেন তাহলে 5 বছর 3 বছর সরকার যে ছাড়টা দেয় সেই ছাড়টা পেয়ে যাবেন। PWD হলেও ছাড় পেয়ে যাবেন 5 বছরের। হ্যাঁ, 45 বছর অবধি আবেদন করা যাবে। মাধ্যমিক সার্টিফিকেট বা আপনার অ্যাডমিট কার্ডে যে ডেট অফ বার্থ লেখা আছে সেই অনুযায়ী হিসাবটা কিন্তু তারা কষবে। নোট, SB SC ST OBC A OBC B এদের যে আদার স্টেটের যেদিকে কোনো ক্যান্ডিডেট SC ST OBC থাকেন তাদেরকে কিন্তু জেনারেল ক্যাটাগরিতে ফেলা হবে। মানে পশ্চিমবঙ্গের চাকরি অন্যান্য রাজ্যের বাসিন্দা, আপনি যদি কাস্ট আপনার কিছু থেকেও থাকে তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে আবেদন করতে হলে আপনাকে জেনারেল হিসেবে লড়াই করতে হবে। ফি আছে 200 টাকা করে, 400 টাকা করে। যেমন ধরুন অ্যাপ্লিকেশন জেনারেল OBC ক্যান্ডিডেটদের জন্য 400 টাকা ফি দিতে হবে, SC ST দের জন্য 200 টাকা ফি দিতে কিন্তু হবে, পরীক্ষা ফি এটা। দিস এক্সেমশন অফ ফিজ ইজ নট অ্যাপ্লিকেবল টু দ্য ক্যান্ডিডেটস বিলং টু এক্সেমটেড ক্যাটাগরি অ্যাপ্লাই ডিরেক্টলি উইদাউট এনি স্পন্সরশিপ, মাথায় রাখবেন। আর কাদের কাদের এক্সেমটেড ক্যাটাগরিতে ফি ছাড় দিচ্ছে সেটাও কিন্তু এখানে বলে দেওয়া আছে, যাদের স্পন্সারে কিন্তু আসছে তাদের জন্য। অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে এই ডিটেলসগুলো অবশ্যই মেনশন করতে হবে, যেমন ফুল নেম, তারপরে ফাদার্স নেম, ডেট অফ বার্থ, অ্যাকচুয়াল এজ, অ্যাড্রেস, পারমানেন্ট অ্যাড্রেস, আদার কোয়ালিফিকেশান, এডুকেশনাল কোয়ালিফিকেশান, কম্পিউটার নলেজ, তারপরে কতটা স্পিড আছে আপনার, SC ST কিছু আছেন কি না, কাস্টে বিলং করেন কি না, তারপরে এক্সেম্পটেড ক্যাটাগরিতে বিলং করেন কি না, প্রেজেন্ট এমপ্লয়মেন্ট স্ট্যাটাস কিছু আছে কি না, ন্যাশনালিটি কী, ডিটেলস অফ ডিপোজিটিং অ্যাপ্লিকেশান ফি, এই ডিটেলসগুলো দিয়েই আপনাকে কিন্তু ফর্মটা ভরতে হবে। অ্যাপ্লিকেশান ফর্মে যেন এই 14টা পয়েন্ট থাকে। স্টেটমেন্ট মেড আন্ডার আইটেম নাম্বার 3, 6, 10 এবং 11 এবং 12, এইগুলো দেখবেন, 3, 6, 10, 11, 12 এগুলো বলে দেওয়াই আছে। 3 নম্বরে ডেট অফ বার্থ, 6 নম্বরে এডুকেশনাল কোয়ালিফিকেশান, এইগুলো কিন্তু প্রত্যেকটার জন্য আপনাকে ডকুমেন্টস দিতে হবে। সেলফ অ্যাটেস্টেড ফটোকপি ডকুমেন্টস দিয়ে দেবেন, কোনো অসুবিধে নেই। সাপোর্টিং ডকুমেন্টস এগুলো অবশ্যই লাগবে প্রমাণ করার জন্য, আপনার বয়স কত সেটা প্রমাণ করার জন্য, অ্যাডমিট, আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশান প্রমাণ করার জন্য, রেজাল্ট বা সার্টিফিকেট, এই ধরনেরগুলো আপনারা দেবেন। তারপরে আপনাদেরকে অ্যাপ্লিকেশানটা করতে হবে। অ্যাপ্লিকেশানের জন্য আপনারা ফার্দার পরীক্ষার পর বা অ্যাডমিট কার্ড বা রেজাল্ট বা রিক্রুটমেন্ট সংক্রান্ত অন্যান্য কোনো ফার্দার নোটিশ পাওয়ার জন্য এই ওয়েবসাইট আপনাকে ফলো করতে হবে, calcuttahighcourt.gov.in। এখান থেকেই ফার্দার নোটিফিকেশান পাবেন। আর আপনাকে 11/9/2019 মধ্যে কিন্তু আবেদনটা করে দিতে হবে। খামের মধ্যে ভরে 11/9/2019 মধ্যে পৌঁছে দেবেন ওদের ঠিকানায়। বলে দেওয়া আছে নিচে যিনি সাইন করেছেন তার কাছে পৌঁছে যাওয়া চাই 11 তারিখের আগে। তো ভিডিওটি এখানে শেষ করছি বন্ধুরা। ডিসক্রিপশানে আমি calcuttahighcourt.gov.in লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা বিস্তারিতভাবে দেখে নিতে পারেন নোটিফিকেশানটা ডাউনলোড করে। পরের ভিডিওতে ফিরে আসছি, ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।